দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে আমরা যদি একটু যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সম্পর্কে যদি আমি একটু দর্শকদেরকে কিছু তথ্য জানাতে চাই সেটি হলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে মানে কাওলা প্রান্ত থেকে শুরু হয়ে যে কুড়িল বনানী মহাখালী তেজগাঁও মগবাজার মহাখালী মালিবাগ খিলগাঁও কমলাপুর হয়ে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুব খালি গিয়ে এই মানে এলিভেটেড এক্সপ্রেসওয়েটি গিয়ে থামবে এবং এই প্রকল্পের মূল মানে দৈর্ঘ্য হলো যে 19.73 কিলোমিটার এবং র্যাম সহ যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ের মোট দৈর্ঘ্য ধরা হয় সেটি হলো 46.73 কিলোমিটার কিন্তু এখন পর্যন্ত যেটি উদ্বোধন করা হয়েছে যে ঢাকার মানে ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফার্ম গেট অংশ পর্যন্ত এখন মোনাজাত হচ্ছে আমরা একটু সেটিও দর্শকদেরকে সরাসরি দেখাচ্ছি তুমি বাংলাদেশের উন্নয়ন অগ্রগতির মন্ত্রমণি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দীর্ঘায়ু দান করো এবং তিনি যেন সমস্ত বালা মুসিবত থেকে হেফাজতে থাকেন তাকে সেই তাওফিক দান করো ইয়া আল্লাহ ইয়া করিম আমাদের আপনি কবুল করুন ইয়া আল্লাহ আমাদের জানা অজানা ভুল ত্রুটি সহ সমস্ত গুনাহ খাতা করে মাফ করে দিন আমরা যেন আপনার নির্দেশিত পথে চলতে পারি সেই তাওফিক দান করো সাল্লাল্লাহু তাআলা আলা খাইরুল খালকিহি মুহাম্মদ وعلى آله وأصحابه أجمعين اللهم آمين بحق لا إله إلا الله محمد رسول الله যে দোয়া মোনাজাত যেটি পরিচালনা করা হচ্ছিল সেটি আসলে যে সম্পন্ন হয়েছিল দর্শক আপনাদেরকে যেমনটি জানাচ্ছিলাম যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি আসলে যে বিমানবন্দর এলাকা থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের যে কুতুবখালী গিয়ে থামবে কিন্তু আজকে যে আমরা এই মুহূর্তে দেখতে পেলাম যে বঙ্গবন্ধুর দুই কন্যা শেখ হাসিনা এবং যে শেখ রেহেনা কিন্তু যে হাত নেড়ে অভিবাদন জানাচ্ছেন এবং আমরা কিন্তু যেটি দেখতে পেলাম যে শত শত বেলুন এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণে আকাশের উদ্দেশ্যে ছেড়ে দেওয়া হয়েছে এবং আলোকসজ্জা সব কিছু মিলে কিন্তু এই আয়োজনটাকে এই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণকে বর্ণিল করার জন্য যত রকমের চেষ্টা আছে সব কিছুই কিন্তু যে এখানে করা হয়েছে বেলুন উড়িয়ে এবং যে আতশবাজির মাধ্যমে সেই ঐতিহাসিক মহেন্দ্রক্ষণটি সেটি আসলে যে স্মরণীয় করে রাখার একটি যে চেষ্টা প্রয়াস সেটি আসলে আমরা দেখতে পেলাম এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন বঙ্গবন্ধু কন্যা শেখ রেহেনাও কিন্তু আমরা যেটি দেখতে পাচ্ছি সেই এই ঐতিহাসিক শেখ মহেন্দ্রক্ষণের এবং তার যে আয়োজন সেটি তারা আসলে যে অবলোকন করছেন এবং তাদের সঙ্গে সরকারের এবং
নীতি নির্ধারকরা যারা রয়েছেন তারা কিন্তু যে সঙ্গে রয়েছেন। একটি বিষয় যদি আপনাকে জানাতে চাই, এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে সেটি কিন্তু ঢাকা শহরের যোগাযোগ ব্যবস্থায় বেশ আমূল পরিবর্তন এনে দেবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছিল। এবং একটু আগে দর্শকদেরকে যে কথাটি আমি জানাচ্ছিলাম যে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি সেটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবদিয়ায় গিয়ে থামবে, কিন্তু আজকে প্রথম অংশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে ফার্ম গেট পর্যন্ত অংশের যে শুভ উদ্বোধন সেটি কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা অল্প কিছুক্ষণ আগে করেছেন, এখন থেকে মিনিট দশেক আগে। তো এই অংশের অর্থাৎ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যে ফার্ম গেট পর্যন্ত যে অংশটি রয়েছে এর যে দৈর্ঘ্য হলো 11.5 কিলোমিটার এবং যে র্যাম্পের দৈর্ঘ্য 11 কিলোমিটার এবং র্যাম্প সহ যে এলিভেটেড এক্সপ্রেসওয়ের যে মোট দৈর্ঘ্য হলো 22.5 কিলোমিটার এবং এই অংশে যে ওঠানামার জন্য যে 15টি র্যাম্প রয়েছে তার মধ্যে কিন্তু যে 13টি র্যাম্পই যান চলাচলের জন্য যে উন্মুক্ত হওয়ার অবস্থায় রয়েছে। তো এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহেনা কিন্তু যে এখানে যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু যে মত বিনিময় করছেন। আমরা একটু যে একটু পরে যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু যে ঐতিহাসিক মহেন্দ্রক্ষণটি এখনই কিন্তু যে তিনি রওনা করবেন যে জনসভা মঞ্চে।